টিকিট কালোবাজারির অভিযোগে রাজধানীর বিমানবন্দর রেল স্টেশনে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। এতে ঢাকার সাথে প্রায় চার ঘণ্টা দেশের বিভিন্ন এলাকার যোগাযোগ বন্ধ থাকে। এদিকে টিকিট জালিয়াতির অপরাধে সহজ ডট কমকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিস্তারিত জানাচ্ছেন রাসেল খান। কাউন্টার খোলার পাঁচ মিনিটের মধ্যেই সব টিকিট উধাও। এতে ক্ষুব্ধ হয়ে ওঠে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নিতে যাওয়া শিক্ষার্থীরা। শুরু হয় বিক্ষোভ, অবরোধ করা হয় বিমানবন্দর, রেল স্টেশন বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারীদের জন্য টিকিটের ব্যবস্থা করা হবে এমন আশ্বাসে চার ঘণ্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ভোর পাঁচটা থেকে দাঁড়াই রয়েছে, আমাদের টিকিট দেওয়ার কথা ছিল আটটার সময়, কিন্তু আটটা বাজার সাথে সাথে মাত্র তিনজন লোক টিকিট পাওয়ার পরে তারা বলতেছে যে টিকিট নাই। নাম এবং ফোন নাম আর পিতার নাম সব কিছু লিস্ট করে নিছে, বলছে তোমরা অ্যাডমিট কার্ড শো করছো, শো করবা, তারপর এই নামগুলোর ভিত্তিতে তোমাদের টিকিট দেওয়া হবে। আটটা পাঁচ মিনিটে এই জায়গায় সম্পূর্ণ টিকিট আছে, তিন চারটা দিয়ে টিকিট শেষ করে দিছে, আমাদের পাঁচ মিনিটে কিভাবে টিকিট শেষ হয়? এদিকে সহজ ডট কম এর মাধ্যমে টিকিট কেনার পরও তা না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই লাখ টাকা জরিমানা করে সংস্থাটি। তাদের সিস্টেম বলেন আর যাই বলেন, সেখানে আপনার আনসোল্ড দেখাচ্ছে, অথচ পেমেন্ট চলে গেছে। তাদের সফটওয়্যারের টেকনিক্যাল ফল্ট আর যাই হোক, সেখানে অবহেলা হয়েছে। এই অবহেলা প্রমাণিত হওয়ায় আমরা সহজ ডট কমকে আমরা দুই লক্ষ টাকা জরিমানা করেছি। রেলের টিকিট ব্যবস্থা সংস্কার ও অব্যবস্থাপনা সহ ছয় দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। একার জাস্টিস হয়েছে এখানে, এখন যেহেতু সারা বাংলার মানুষের জাস্টিস, মানে সবাই তাকিয়ে আছে, সবাই চাচ্ছে জাস্টিস, সবার কাছে বলবো যে আপনারা আপনাদের অভিযোগ পত্রগুলো নিয়ে আসেন। এদিকে রেলওয়ের অব্যবস্থাপনা নিয়ে সাত জুলাই থেকে অবস্থান কর্মসূচি পালন করা শিক্ষার্থী রনির বিষয়ে জানতে চেয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত বেঞ্চ মৌখিকভাবে এ বিষয়ে জানতে চান। রাসেল খান, একুশে টেলিভিশন, ঢাকা।